কেমন পোশাক বলিউড সুন্দরীদের? এই সপ্তাহে সবচেয়ে খারাপ পোশাকে লেন্স বন্দী হলেন এই পাঁচ অভিনেত্রী। নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত। রয়েছে আমি শাংই, আপনাদের সঙ্গে শুরু করছি আজকের কুটকছালি। বলিউড তারকারা শুধুমাত্র তাদের অভিনয় নয়, বরং তাদের বিভিন্ন সেরা ফ্যাশন নিয়ে আমাদের সামনে আসতে পছন্দ করেন। কিন্তু এই সপ্তাহে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সবচেয়ে খারাপ পোশাক পরে ধরা দিয়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। প্রথমেই বলি মৌনি রায়ের কথা। মৌনি রায়কে সম্প্রতি এয়ারপোর্টে দেখা গেছে বেইজ পোশাকে, সাথে ছিল ম্যাচিং হ্যান্ডব্যাগ এবং সাদা জুতো। মৌনি স্বাচ্ছন্দ্যের সাথে তার লুক ক্যারি করলেও পোশাকের ঢিলে ঢালা ফিটিং ফ্যাশন পুলিশকে মোটেই মুগ্ধ করেনি। তমান্না ভাটিয়া, বাবলি বাউন্সার অভিনেত্রী, লীলা ক্রপ টপ এবং সেই সঙ্গে ব্যাগি জিন্স পরা অবস্থায় ধরা পড়েছেন পাপারাজ্জিদের লেন্সে। তার এই লুক অত্যন্ত খারাপ বলে বিবেচনা করছেন ফ্যাশন স্টাইলিস্টরা। রকুল প্রীত সিং, তার আসন্ন ছবি অ্যাটাকের প্রচারে গিয়ে তাকে দেখা গেল টাই টাই পোশাকে, এবং সেই পোশাকের সাথে ম্যাচিং ব্যাগি জ্যাকেটটি তার পুরো চেহারার শৈলীকেই ঢেকে দিয়েছে, যাতে তাকে দেখতে মোটেই ভালো লাগেনি। নেহা ধুপিয়া, সম্প্রতি শ্বেতা বচ্চনের জন্মদিনের পার্টিতে তাকে দেখা গিয়েছে। ডিপ নেকলাইন সহ একটি ম্যাক্সি ড্রেস পরেছিলেন অভিনেত্রী এবং সোনার ব্রেসলেট দিয়ে তার পোশাকটি স্টাইল করেছিলেন, চুলটাও খোলা রেখেছিলেন। কিন্তু নেহা ধুপিয়ার এই লুক ফ্যাশন পুলিশকে মোটেই প্রভাবিত করতে পারেনি। পরিণীতি চোপড়া, সম্প্রতি স্পোর্টস পোশাকে দেখা দিয়েছেন এই অভিনেত্রী। একটি ক্রপ ব্ল্যাক বডি ফিটিং টপ এবং সেই সঙ্গে সাইড হাই স্লিট সহ একটি কালো ট্রাউজার পরে দেখা দিয়েছেন তিনি পাপারাজ্জিদের ক্যামেরায়। তবে তার সেই পোশাক মোটেই মুগ্ধ করতে পারেনি দর্শকদের। বলিউড অভিনেত্রীদের ফ্যাশন স্টাইল এবং সেই সঙ্গে বিভিন্ন হানির খবর নিয়ে আজকের কুটকছালি এই পর্যন্তই। পরবর্তীতে বিনোদনের বিভিন্ন আপডেট, সেই সঙ্গে খেলাধুলার আপডেট এবং রাজ্য রাজনীতির বিভিন্ন আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।